হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ লাভার্সে তোমাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ইডিয়মস ও ফ্রেজের আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে দিই, যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি যে আসন্ন যেসব পরীক্ষাগুলো আছে, WBP মেন পরীক্ষা, আবগারি পুলিশ এবং WBP SI এবং PSC ক্লার্ক, তার ইংলিশ নিয়ে ডিসকাশন শুরু করেছি আমার চ্যানেলে। এর আগেও আমি অনেক ভিডিও আপলোড করেছি, সেগুলো তোমরা আমার ডেসক্রিপশন বা প্লেলিস্টে সার্চ করে দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই দেখো, কল এ স্প্যাড এ স্প্যাড, এখানে স্প্যাড মানে হচ্ছে কোদাল, অর্থাৎ কোদালকে কোদাল বলা। তার মানে হচ্ছে যেটা যে জিনিস তাকে সেইভাবেই সেই নামেই বলা, তার মানে হচ্ছে স্পষ্ট কথা বলা, অর্থাৎ ঘুরিয়ে কথা না বলা। তো এখানে দেখো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, টু স্পিক স্ট্রেট, এটি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, লেট স্লিপিং ডগস লাই, তার মানে হচ্ছে ঘুমন্ত কুকুরকে ঘুমোতে দাও, এবং এটির অ্যান্সার দাঁড়াবে দেখো অপশান এ, ডো নট ডিসকাস ওল্ড কন্ট্রোভার্সিয়াল ইস্যু, তার মানে হচ্ছে কোনো পুরনো বিতর্কিত ব্যাপারকে উপস্থাপন না করা বা আলোচনা না করা। অর্থাৎ ঘুমন্ত কুকুরকে ঘুমোতে দাও, তার মানে হচ্ছে পুরনো যদি কোনো বিতর্কিত ব্যাপার আছে সেটিকে পুনরায় উপস্থাপন বা আলোচনা না করা। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর আছে দেখো, বর্ন উইথ এ সিলভার স্পুন ইন দ্য মাউথ, অর্থাৎ রূপোর চামচ নিয়ে, মুখে রূপোর চামচ নিয়ে জন্মগ্রহণ করা। বন্ধুরা, একটা বিখ্যাত আমাদের কথা আছে যেটা আমরা প্রায়ই বলি, যে ওই ছেলেটা সোনার চামচে জন্মেছে, তার মানে হচ্ছে ওই ছেলেটা খুব ধনী পরিবারে জন্মেছে, যে সে অভাব অনটন কী জিনিস সেটা বুঝে না। তো দেখো সেই অনুযায়ী অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার, বি বর্ন ইন এ রিচ ফ্যামিলি, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। বন্ধুরা, প্রত্যেকটি ইডিয়মসের অ্যান্সার কিন্তু প্রশ্নে যে লাইনটি আছে সেই লাইনের মধ্যেই নিহিত আছে, এবং আমি সেটি উপস্থাপন করার চেষ্টা করছি। তো তোমরা লাইনগুলো একটু ভালো করে দেখো, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে। নেক্সট, টু ক্রাই উলফ, তার মানে হচ্ছে নেকড়ে বা বাঘের জন্য চিৎকার করা, ঠিক আছে। এখানে দেখো ক্রাই মানে এখানে চিৎকার করা। বন্ধুরা, এখানেও একটি গল্প আমরা শুনেছি আগে, যে একটি রাখাল ছেলে প্রায় দিনেই কিন্তু চিৎকার করতো, বাঘ এসেছে, কিন্তু বাঘ আসতো না, এবং সবাই গ্রামবাসীরা জড়ো হতো এবং দেখতো যে এই ছেলেটা মিথ্যে কথা বলছে। কিন্তু একদিন সত্যি সত্যি বাঘ এসে গিয়েছিল, এবং সেদিন কোনো গ্রামবাসীরা কিন্তু আসেনি, কারণ তারা বিশ্বাস করেছিল যে ওই ছেলেটা মিথ্যে কথা বলছে। এই অনুযায়ী কিন্তু দেখো অ্যান্সারটা আমাদের হবে অপশান বি হবে দেখো সঠিক অ্যান্সার, টু গিভ ফলস এলার্ম, অর্থাৎ ভুল সতর্কতা বা ভুল কথা বলা। টু ক্রাই উলফ মানে হচ্ছে টু গিভ ফলস এলার্ম। নেক্সট দেখো, কাস্টিং পালস বিফোর সোয়াইন, এখানে পালস মানে হচ্ছে মুক্ত এবং সোয়াইন মানে হচ্ছে শুকর। তো শুকরের গলায় মুক্তোর মালা, বা শুকরকে মুক্ত যে কত মূল্যবান জিনিস সেটির গুরুত্ব বোঝানো, তার মানে হচ্ছে এটির অ্যান্সার দাঁড়াবে এটাই, যে যিনি উপযুক্ত ব্যক্তি নন তাকে এক তার চেয়ে তার যোগ্যতা মানের চেয়ে দামি একটি জিনিস অফার করা, অর্থাৎ যার কাছে ওই জিনিসটার কোনো মূল্যই নেই, যেমন শুকরের কাছে মুক্তর কোনো মূল্যই নেই। অর্থাৎ অপশান বি দেখো এখানে সঠিক অ্যান্সার, অফারিং গুড থিংস টু আনডিজার্ভিং পিপল, এক কোনো ভালো জিনিস অফার করা, যিনি কিন্তু এই উপহারের উপযুক্ত মানুষ নন, অর্থাৎ তার কাছে এই উপহারের কোনো মূল্য নেই। নেক্সট, ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স, বন্ধুরা এখানে ওয়েট মানে হচ্ছে ভিজে থাকা, বিহাইন্ড দ্য ইয়ার্স অর্থাৎ কানের পিছনে ভিজে অংশ। এখানে কিন্তু বুঝতে হবে একটা ব্যাপার, দেখো আমি এটা বলছি মনে রাখার জন্য,
আমরা ছোটোর সময় বা এখন যে ছোট বাচ্চারা দেখবে স্নান করে, স্নানের পর কিন্তু তাদের কানের পিছনে কিন্তু সাবান বা তেল বা সাবানের কোনো দাগ লেগে থাকে এবং তারা সেটা বুঝতেই পারে না, অর্থাৎ কানের পাতায় সেটা ঢাকা পড়ে যায়। তার মানে হচ্ছে তা কিন্তু ইনএক্সপিরিয়েন্সড, অপশন বি দেখো, অর্থাৎ তাদের সেই অভিজ্ঞতাটা হয়নি যে কানের পাশে আমার সাবানের দাগ আছে। তো এখানে অপশন বি হবে সঠিক অ্যান্সার, ইনএক্সপিরিয়েন্সড বা অনভিজ্ঞ। নেক্সট দেখো, বুল ইন এ চায়না শপ, এখানে বুল মানে হচ্ছে বলদ এবং চায়না শপ মানে হচ্ছে এখানে দেখো যে চাইনিজ আইটেম থাকে এরকম একটি দোকান। তার মানে হচ্ছে দেখো, এই যদি এই বুল বা বলদ যদি একটু নড়াচড়া করে তাহলে কিন্তু চাইনিজ প্রোডাক্ট তো একটুকুতেই কিন্তু ভেঙে যাবে, তাই এখানে দেখো সঠিক অ্যান্সার হবে অপশন সি, ক্লামজি ম্যান মানে নড়বড়ে, অর্থাৎ একটুতেই যে অঘটন কিছু ঘটিয়ে দিতে পারে। তো এখানে বুল ইন এ চায়না শপ মানে হচ্ছে ক্লামজি ম্যান, নড়বড়ে। নেক্সট কোয়েশ্চেন, স্পিক অ্যান্ড স্প্যান, দেখো এখানে এই দুটো ওয়ার্ডের মধ্যেই কিন্তু তোমাদের অ্যান্সার লুকিয়ে আছে। স্পিক মানে হচ্ছে কিন্তু পরিষ্কার এবং স্প্যান মানে হচ্ছে কিন্তু জায়গা, অর্থাৎ পরিষ্কার জায়গা। তো অপশন দেখো এখানে অপশন ডি হবে সঠিক অ্যান্সার, টাইডি, টাইডি মানেও কিন্তু হচ্ছে পরিষ্কার। তো বন্ধুরা, তোমরা যদি লাইনগুলো ঠিকভাবে মিনিং বার করো তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, এবং এইভাবে যদি পড়ো তো আমার বিশ্বাস যে এটি অনেক দিন পর্যন্ত মনে থাকবে মুখস্থ করার পরিবর্তে। নেক্সট, টু রিড বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ লাইন বরাবর পড়া। বন্ধুরা, আমরা ছোটোর থেকে জেনে এসেছি যে লাইন বাই লাইন পড়তে হয়, তার মানে কি, অর্থাৎ আমরা যদি লাইন বাই লাইন পড়ি তাহলে কিন্তু সঠিক অ্যান্সার বা অন্তর্নিহিত অর্থ আমরা জানতে পারবো। তো দেখো অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার, টু আন্ডারস্ট্যান্ড ইনার মিনিং, অর্থাৎ অন্তর্নিহিত অর্থটিকে বুঝতে পারা। এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আজকের, থ্রো ডাস্ট ইনটু আইস, অর্থাৎ চোখের মধ্যে ধুলো ছুড়ে দেওয়া। তার মানে কি, চোখে ধুলো দেওয়া, এটা তো আমরা সকলেই জানি, চোখে ধুলো দেওয়া মানে হচ্ছে প্রতারণা করা, অর্থাৎ অপশন বি দেখো সঠিক অ্যান্সার, টু চিট। তো বন্ধুরা, পার্ট টু এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ির মধ্যেই আসবো।